حسبي ربي جل الله، الله والله، ما في قلبي غير الله، الله والله، لا إله إلا الله، الله والله، محمد رسول الله، الله والله، لا إله إلا الله، الله والله. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, আমি এখন যেখানে আছি মক্কা থেকে 120 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা একটি শহরে যার নাম হচ্ছে তায়েফ। তায়েফ হচ্ছে এমন একটি শহর যেই শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন স্মৃতি জড়িয়ে আছে, পাশাপাশি ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে এবং একজন বিখ্যাত সাহাবার জীবনের শেষ সময়টুকু তিনি এখানে কাটিয়েছিলেন, এখানে তার কবর। এই সব মিলিয়ে তায়েফ একটি ঐতিহাসিক নগরী। আর আমি এই মুহূর্তে যেখানে আছি, আমার পেছনে সম্ভবত আপনারা একটি প্রধান ফটক দেখতে পাচ্ছেন যেখানে লেখা বাবু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফটক। অর্থাৎ তায়েফে আপনি প্রবেশ করলে এই ফটকটা আপনি দেখতে পাবেন এবং এই ফটকের পাশেই একটা বিশাল মসজিদ এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণে একটি পাঠাগার আছে, ইসলামিক পাঠাগার, পাশাপাশি এখানে তার কবর রয়েছে। কে এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমরা যারা মুসলিম, পৃথিবীর সমস্ত মুসলিম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেননি এমনটি আমরা পাব না। তিনি এমন একজন বিখ্যাত সাহাবি, এমন একজন জলিলুল কদর সাহাবি, সম্মানিত ব্যক্তিত্ব, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু ফিত্তাউইল। হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের গভীরতা দান করুন এবং ইসলামী আইনশাস্ত্রের যে গভীরতা সেটা আপনি দান করুন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম আজমাইন যখন শিয়াবে আবি তালিবে তিনটি বছর অবস্থান করছিলেন, সেই সময় আনন্দের একটি সংবাদ এলো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাতিজা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমার স্ত্রী সন্তান সম্ভবা, এবং সেই গর্ভে যে সন্তান এসছেন তার নামই ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ছোট্ট শিশুকে কোলে জড়িয়ে নিয়ে আসা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে কোনো কোনো বর্ণনা এসে তাহনিক করেছিলেন, অর্থাৎ মিষ্টি কিছু মুখে দিয়ে তার মুখে স্পর্শ করেছিলেন, আবার কোনো কোনো বর্ণনা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র থুতু তার ঠোঁটে লাগিয়ে দিয়েছিলেন আর এই দোয়াটি তিনি করেছিলেন। প্রিয় দর্শক, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনি যখনই তাফসীরের কথা বলবেন, এলমে হাদিসের কথা বলবেন, যখনই কোনো জ্ঞানের গভীরতার কথা বলবেন তখনই তার নামটি চলে আসে। এই জন্য তার উপাধি হচ্ছে রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের যে কোনো ব্যাখ্যার ক্ষেত্রেই আপনাকে যেতে হবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন। ঠিক এমনি করে তাকে বলা হয়েছে হাইপরুল উম্মা, উম্মার কালি, অর্থাৎ এমন কোনো শাস্ত্র নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তিনি কথা বলেননি, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এতটা জ্ঞান দান করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত অনেক সময় এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ নিতেন বা তার কাছ থেকে কোনো বিষয়ের ফয়সালা চাইতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই মক্কা থেকে 120 কিলোমিটার দূরে তায়েফে চলে আসেন, এখানে তিনি অবস্থান করেন এবং একটা পর্যায়ে অসুস্থ হয়ে যান, পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। এই মহান সাহাবা চিরদিনের জন্য এখানে সমাহিত হন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আপনারা যারা আসবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অর্থাৎ তায়েফে যারা আসবেন অবশ্যই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, এই মসজিদে আপনারা আসবেন, ঘুরে যাবেন, তার মাকবারা জিয়ারত করে যাবেন যদি এখানে আসা হয়,
এবং এখানে চমৎকার একটি লাইব্রেরি আছে, এখান থেকে আপনারা খুব দুর্লভ কিতাব দেখতে পাবেন। তো এই পুরো জায়গাটি মূলত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত জায়গা, এখানে তিনি বসবাস করেছিলেন বলেই এই জায়গাটিকে স্মৃতি হিসাবে ধরে রাখা হয়েছে। এবং তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, যে শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি ব্যাপার না বললেই নয়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন যিনি যে কোনো বিষয় সম্পর্কে আগে থেকে চিন্তা করে কথা বলতেন এবং দেখা যেত যে তিনি যেটা চিন্তা করেছেন সেই ঘটনাটি আসলে ঘটে গেছে। এমন অনেক বড় বড় ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে, যেমন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে যাবেন তিনি খুব কঠিনভাবে তাকে নিষেধ করেছিলেন যে আপনি যাবেন না সেখানে, আপনি সেখানে গেলে প্রতারিত হতে পারেন। ঠিক এমনি করে যখন দুঃখজনক সেই যুদ্ধ উষ্ট্রীর যুদ্ধ হয়েছিল সেখানেও তিনি বারবার চেষ্টা করেছেন এবং যে কথাগুলো তিনি বলেছিলেন সেই কথাগুলো পরবর্তীতে প্রতিফলিত হয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অনেকভাবে পরামর্শ দিতেন। মহান এই সাহাবার জন্য আমরা দোয়া করি এবং যতদিন কোরআন সুন্নাহ থাকবে কেয়ামত না হবে ততদিন পর্যন্ত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সকলের মুখে মুখে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম করুন, সেই সাথে আমাদের উপর দয়া করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ما في قلبي غير الله 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 لا إله إلا الله الله الله